প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আজ বিজয়া দশমী, আর বিজয়া দশমীর এই দিনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ তৃতীয় মাত্রা যারা অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায় বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার। আমার একেবারে ডানে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল। এবং তারপরে রয়েছেন প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী, সবাই চেনেন, একজন সঙ্গীত শিল্পী, চিকিৎসক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, শব্দ সৈনিক এবং বাংলাদেশের মাদক বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে, এবং পূজোর শুভেচ্ছা আপনাদের তিনজনকে। আপনারা এবার দর্শকদেরকে শুভেচ্ছা জানাবেন। মিস্টার মিনিস্টার, প্রথমে আপনি। শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে আজকের বিজয়া দশমী, আজকের এই পবিত্র দিনে আমি সমগ্র সনাতন ধর্মাবলম্বী সহ পৃথিবীর সমস্ত মানুষকে, দেশে বিদেশে যারা অবস্থান করছেন প্রত্যেককে আজকে আমি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই দুর্গোৎসব, আজকে বিজয়া দশমী, মা দুর্গার আশীর্বাদ সমগ্র বিশ্বের উপরে বর্ষিত হোক এবং আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য বর্ষিত হোক। বাংলাদেশের প্রতি মা দুর্গার আশীর্বাদ আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করবে। অধ্যাপিকা উপকিল, প্রতিটি বছর শেষে আমাদের এই আজকের দিনটি ফিরে আসে, বিজয়া দশমী, যেই দিনটিতে শ্রী শ্রী মা দুর্গা অসুরকে বধ করে আমাদের শান্তির প্রতিষ্ঠা করেছিলেন, দেবতার রাজ্যে শান্তির প্রতিষ্ঠা করেছিলেন। সেই শান্তির দিবসটিকে আজকে সামনে রেখে আমরা বলতে চাই যে প্রতিটি মানুষের মনে যেন চিরশান্তি বিরাজ করে আজকের এই দিনটির মতো, সেই কামনা ব্যক্ত করছি এবং সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর অরূপ রতন চৌধুরী, ত্রিনয়নী মা দুর্গা মহাদেবী দুষ্টের দমনে এবং শিষ্টের পালনে আবির্ভূতা, এবং আমরা আশা করি বাংলাদেশে মা দুর্গার আগমনে এখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন হবে, সেই সাথে সাথে আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে এবং আমরা যারা বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে আছি, অসুরের দাবানলের মধ্যে যারা অতিষ্ঠ হয়ে আছে, তাদেরকে দুর্গা মা দুর্গা তাদের উপর শান্তি বর্ষণ করবেন। এবং অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছার পরে মূল আলোচনায় যাবার আগে একটি গান দিয়ে শুরু করতে চাই, পুজো উপলক্ষে পুজোর গান দিয়ে। অবশ্যই আমরা একটি, এবং লিডটা আপনি নেবেন, বাকিরা আপনার সঙ্গে কণ্ঠ মেলাবেন। আমরা একটা মা দুর্গার আগমনী গান দিয়ে শুরু করতে পারি। গানটির লেখা এবং সুর স্বপন কুমার দাস। শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, মা আসবেন ঘোড়ায় চড়ে, মা আসবেন ঘোড়ায় চড়ে, দোলায় চেপে যাবেন ফিরে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, মা অন্নপূর্ণার আশীর্বাদে ফসল ফলবে মাঠে মাঠে, অসুর বংশ করে ধ্বংস, অসুর বংশ করে ধ্বংস, ভেসে যাবে প্লাবনে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, আজ শরতের এই তিথিতে মা এসেছেন বর দিতে, মায়ের চরণ করব শরণ, মায়ের চরণ করব শরণ, ডাকব মাকে অন্তর দিয়ে,
শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে। চমৎকার চমৎকার। বিশেষ একটু আপনার কাছ থেকে শুনি যে এবার পূজোর আয়োজন কেমন চলছে গোটা দেশব্যাপী, এবং সেখানে সরকারের দিক থেকে উচ্চ সহায়তা পদক্ষেপ কি রকমের আছে, এবং নিরাপত্তা নিয়ে গতবার খুব নির্বিঘ্নে হয়েছে পূজো, এবার একটু হিন্দু ধর্মাবলম্বীদেরকেও আমরা দেখছি যে আশঙ্কা প্রকাশ করেছেন, কারণ কিছু ঘটনা দুর্ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে তার প্রেক্ষিতে, এবং সেই সঙ্গে বিদেশিদের উদ্বেগের উৎকণ্ঠাও হয়তো এর সঙ্গে যুক্ত হয়েছে, যদিও প্রশাসনের থেকে আশ্বস্ত করা হচ্ছে, বাট সব মিলিয়ে আপনারা কেমন বোধ করছেন, এবং আপনি যেহেতু সরকার আছেন সরকারের দিকটাও একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দুর্গোৎসব বাংলাদেশে ব্যাপকভাবে আয়োজিত হয়ে থাকে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু জনগোষ্ঠী, এদের সর্ববৃহৎ অনুষ্ঠান এটি। এই অনুষ্ঠানকে ঘিরে সারা বছরই হিন্দু সমাজের একটা প্রস্তুতি থাকে। এই বৃহৎ অনুষ্ঠানকে সাবলীলভাবে এবং সুন্দরভাবে যাতে পালন করা যায়, নির্বিঘ্ন করা যায়, তার জন্য তো সবার আকাঙ্ক্ষা অবশ্যই আছে, এবং এই অনুষ্ঠানের ব্যাপকতা, এই অনুষ্ঠানের যে গুরুত্ব, এটা উপলব্ধি করে এটাকে সবসময়ই যাতে নির্বিঘ্ন করা যায় তার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অবশ্যই থাকে। তবে এবারে যে কথাটি বলেছেন যে এবারে আমাদের সরকারের পক্ষ থেকে খুব আরো ব্যাপকভাবে এবং আরো বেশি মাত্রায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং নির্বিঘ্ন করার সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এবং শুধুমাত্র শহরে নয়, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রত্যেক জায়গায় প্রশাসন এবং আমাদের সরকারের যে সমস্ত যন্ত্র সঠিকভাবে আমাদের কাজে লাগিয়ে এই পূজাকে, এই সার্বজনীন পূজাকে আমরা নির্বিঘ্ন করতে চাই, সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে। মানুষ নিশ্চয়ই আস্থায় থাকবে, আস্থায় আছে। সারা দেশে কত পূজা মণ্ডপ হচ্ছে আমরা ধারণা, এবারে পূজার ব্যাপকতা এবং পূজার সংখ্যা আরো অনেক বেশি। আমরা যেখানে যে সমস্ত জেলায় গত বছর যে সংখ্যা ছিল তার থেকে এবার সংখ্যা আরো বেড়ে গেছে, 29,000-এর উপরে বেশি ডিস্ট্রিক্ট, এক এক ডিস্ট্রিক্টে। এবারে আমি আমার নিজের জেলায় আমি জানি মাগুরা, সেখানে 627টি পূজা একটি জেলার মধ্যে, মাত্র 4টি উপজেলা, কিন্তু সেখানে 627টি পূজা সেখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এই পূজাগুলি সমস্ত পূজায় যাতে, আমি তো দেশের সর্বত্রই আমি খবর রাখি, বিশেষ করে আমি মাগুরায় আমি যেটা দেখেছি সেটা হলো প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, কোনো ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে বাংলাদেশে কোথাও না ঘটতে পারে। সরকারের দিক থেকে কি আর্থিক সহায়তা থাকে পূজা মণ্ডপে? আর্থিক সহায়তা তো অবশ্যই আছে। পূজা মণ্ডপে সেটা কি রকম এবারে? 500 কেজি চাউল প্রায় ইয়াতে পড়েছে, মানে গড়ে প্রত্যেক পূজা মণ্ডপের জন্য, গড়ে প্রত্যেক পূজায়, এবং এটা কম বেশি হয় পূজোর, মানে কম বেশি হতে পারে, কোন ডিস্ট্রিক্টে যদি পূজার পরিমাণ বেশি হয় তো সেখানে পূজার আগে থেকে সংখ্যা নির্ধারণ করে কোন ডিস্ট্রিক্টে কত পূজা এটার সংখ্যা নির্ধারণ করে যদি বরাদ্দটা দেওয়া হতো তাহলে এটা সমভাবেই হতো, বণ্টিত হতো, কিন্তু এটা আগে থেকে সংখ্যা যেহেতু জানা যায়নি, ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে, কোন ডিস্ট্রিক্টে কম বেশি হয়েছে এটা অবশ্যই ঠিক। তবে আমাদের পূজার সঙ্গে যারা সংশ্লিষ্ট পূজা পরিষদ, তারা যদি পূর্বাহ্নেই সংখ্যা নির্ধারণ করে আগে সরকারকে জানিয়ে দিতে পারত জেলা প্রশাসকের মাধ্যমে, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে সমানভাবে এটা বণ্টিত হয় তার ব্যবস্থা করা যেত। কিন্তু ভবিষ্যতে আমি অনুরোধ রাখব যে পূজা পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে পূজা পরিষদের নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দ যদি একটু পরিশ্রম করে পূর্বাহ্নে এই সংখ্যা সংখ্যাটা যাচাই করে নির্ধারণ করে তারা যদি সরকারের কাছে মানে যে তারা সংখ্যাটি জানিয়ে দেন তাহলে বরাদ্দের ক্ষেত্রে এটা সমানভাবে করা যেতে পারে। তো আমাদের এবারে দেখা যাচ্ছে যে কোনো ডিস্ট্রিক্টে বেশি, কোনো পূজায় হয়তো যে ডিস্ট্রিক্টে বেশি আছে সেখানে কম হয়ে যাচ্ছে, পরিমাণ কম হয়ে যাচ্ছে, এরকম আছে। তো আমরা যেটা
আপনি যেটা বললেন যে সাম্প্রতিক কালের কিছু ঘটনায় মানুষের মধ্যে একটা নিরাপত্তা ব্যাপারে একটু চিন্তা মানুষের মনে আসতেই পারে, তবে সেটা আমার মনে হয় যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতির ফলে এবং আমাদের সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করার ফলে আজকে আমার মনে হয় যে জনগণ এই আশঙ্কায় ভুগছে না এবং সবাই নির্বিঘ্নে এবং খোলা মন নিয়ে সুন্দরভাবে তারা পূজার আয়োজন করতে পারবে এবং পূজাকে আজকে এই দশমী পর্যন্ত আমরা আশা করি যে সব জায়গায় নির্বিঘ্ন হবে, এটা সম্পন্ন হবে। প্রফেসর চৌধুরী একটু বলবেন যে এবার পূজার থিম কি, মানে আমরা আমি তো যত জানি কারণ এর আগেও পূজা আপনাদের সঙ্গে বসছি আমি, প্রত্যেক বছরই একটি না একটি থিম থাকে। একটা থিমের যেটা ব্যাপারটা হচ্ছে যে প্রতি বছরই দেবী আসেন একভাবে আবার বিদায় নেন আরেকভাবে, তো এইবার দেবী আসছেন ঘটকে, অর্থাৎ যেটা আমরা বলি ঘোড়ায় চড়ে আসছেন এবং দোলায় চড়ে তিনি বিদায় নেবেন, অর্থাৎ পালকিতে করে বিদায় নেবেন। সুতরাং এদিক দিয়ে বলা যায় যে এটা দেশের জন্য মঙ্গল, কারণ দেবী যখন দোলায় যান তখন কিন্তু এটা মঙ্গলের একটা লক্ষণ হয়। সুতরাং আমরা বলতেই পারি দেশের জন্য মা শ্রী শ্রী দুর্গা মঙ্গল বয়ে আনছেন, সুতরাং এটা আমাদের জন্য একটা সুখবর। আরেকটি বিষয় যেটা যে সনাতন ধর্মশাস্ত্রে দুর্গা নামটির একটি ব্যাখ্যা আছে, সেটা একটু না বললেই নয়। যেমন দুর্গা যে শব্দটা সেটার প্রথমে যে শব্দটা অক্ষরটা সেটা হচ্ছে দ, এবং এই দয়ের অর্থটা হচ্ছে যে অক্ষর বোঝাতে বোঝায় যে দৈত্য নাশক, মানে অশুভ যে বিষয়গুলো সেটা নাশক। আর দয়ের যে উকারটা সেটার অর্থ বলা হয় যে বিঘ্ন নাশক, মানে যত রকম বিঘ্ন সেটাকে নাশ করা হয়। আর যে উপরে যে রেফটা থাকে সেটার অর্থ হচ্ছে রোগ নাশক, এবং সর্বশেষে যে অক্ষরটা সেটা গ, সেটা গ অক্ষর হচ্ছে অর্থ হচ্ছে পাপ নাশক। অর্থাৎ শ্রী দুর্গা হচ্ছে দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয় শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন দুর্গা। এই জন্য এটা সার্বজনীন দুর্গোৎসব, সবাই মিলে দুর্গা পুজো করে, মানুষ কেউ চায় না যে সে দৈত্যের রসনালে পড়ুক, সে পাপের মধ্যে পড়ুক, সে কষ্টের মধ্যে থাকুক, তার রোগ সুখ হোক, তার ঘরে লক্ষ্মী না আসুক, সরস্বতী না আসুক, সব কিছু মিলেই কিন্তু দুর্গা। এবং এই দুর্গাকে আরেকটি অন্যদিকে শ্রী চণ্ডী অনুসারে বলা হয় দেবী নিঃশেষ দেবগণ শক্তি সমূহমূর্তা, অর্থাৎ সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি কিন্তু দুর্গা। এই জন্য তাকে বলা হয় যে ত্রিনয়নী দুর্গা এবং শক্তিদাতা, এবং বলা হয় যে যা দেবী সর্বভূতের শক্তি রূপে সংস্থিতা, নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ, তেমনি বলা হয় শান্তি রূপে সংস্থিতা, বিদ্যা রূপে সংস্থিতা, মাতৃ রূপে সংস্থিতা, অর্থাৎ শক্তি শান্তি বিদ্যা মাতৃত্ব সবকিছু এই দুর্গার মধ্যে আমরা পাই। সুতরাং দুর্গা কিন্তু আমাদের মধ্যে আসেন নানানভাবে, এবং আমাদের জীব জগতের যত রকম অনাচার, যত রকমের মানে দুর্গতি সবকিছুকে তিনি পরিষ্কার করে দিতে আসেন, পাপ মুক্ত করতে আসেন, এবং এই জন্য দুর্গাকে আমরা আহ্বান করি, এবং সেই জন্য তিনি আসছেন ঘোড়ায় এবং যাচ্ছেন দোলায়। আমরা তাকে মহালয়ার দিনে আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠানটি আমাদের হয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেই প্রসঙ্গে আমি পরে পরে আসবো, এবং নানানভাবে বিভিন্ন দিনে কিন্তু দেবীর পূজা হয়। আমার অতিথিদের মধ্যে সর্বকনিষ্ঠা অধ্যাপিকা উপকিল, আপনার কাছ থেকে একটু আপনার আপনার পূজো ভাবনাটা আমি একটু শুনতে চাই। আমার পূজা ভাবনাটা আমি প্রথমে বলবো, দাদারা তো বললেন যে এটা কিন্তু নারী শক্তির পূজা, আমি সর্বপ্রথম বলবো দুর্গা, দুর্গার ব্যাখ্যা দাদা দিয়েছেন, এটি পূজাটার যে আবির্ভাব দেবতাদের আঙ্গে কি যদি বলি, দেবতাদের মধ্যে এক সময়ে দেবতাদের রাজ্যে অসুর হানা দিল, হানা দিয়ে দেবতাদের সঙ্গে অসুরের লড়াই শুরু হলো, দেবতা অসুরের কাছে পরাস্ত হলো, মানে দেবতা অসুরকে বধ করতে পারছিল না। তখন দেবতারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে অসুরকে কিছুতেই দেবতারা পরাস্ত করতে পারছে না, কিভাবে অসুরকে বধ করা যায়, অসুরকে কেন দেবতারা পরাস্ত করতে পারছে না, তার কারণ হচ্ছে ওই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন এক সময়, কারণ ওই অসুর ব্রহ্মার খুব আরাধনা করেছিলেন, তখন
অসুরকে ব্রহ্মা তার আরাধনায় সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন যে তোমাকে কোনো পুরুষ কখনো বধ করতে পারবে না, সে কারণে তাকে কোনো দেবতা পুরুষ দেবতা বধ করতে পারছে না। তখন সব দেবতা একত্রিত হইয়া ব্রহ্মার কাছে গেলেন যে আমরা এখন কি করছি, কি করতে পারতে, অসুরের তাণ্ডবে আমরা এখন তার কারণে হতাশাগ্রস্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। তখন ব্রহ্মা যেটি করলেন যে সকল দেবতার মানে সকল পুরুষ দেবতার দেবীর না দেবতার অস্ত্র এবং শক্তি এক করে একটি নারী শক্তি রূপান্তরিত করলেন, মানে পুরুষ শক্তিতে ওই অসুর বধ হবে না, তার নারী শক্তিতে পরিণত করলেন। সেই নারী শক্তির হাতে দশ হাত, দশ হাতের নয়টি হাতে, মা দুর্গার দশটি হাত, তার নয়টি হাতে অস্ত্র শস্ত্র থাকবে, একটি হাত থাকবে মানে রক্ষা করবার জন্য, নিরাপদে বা কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবার জন্য, আর দশ নয়টি হাতে অস্ত্র শস্ত্র থাকবে। সকল অস্ত্র দেবতাদের শক্তি নিয়ে একটি নারী শক্তি যার নাম মা দুর্গা, তিনি অসুরকে বধ করলেন। এবং বাংলাদেশের কালচারে কেন মা দুর্গার পূজার এত হয়, এই দুর্গাপূজার ইন্ডিয়ান হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক জায়গায় যে মা দুর্গার যে সন্তানেরা আছেন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তার ছেলে মেয়েরা, অনেক স্টেটে আছে গণেশ পূজা হয় খুব, সেখানে মা দুর্গার পূজা হচ্ছে না, অনেক জায়গায় সরস্বতীর পূজা হচ্ছে, অনেক জায়গায় লক্ষ্মীর পূজা হচ্ছে, কালী তো আবার অন্য চ্যাপ্টার আছে, যার নাম কালী তিনি আবার দুর্গা, তো এরকম হচ্ছে। কিন্তু মা দুর্গার পূজা বাংলাদেশে বেশি হচ্ছে, তার একটা কারণ আমি পড়েছি এক জায়গায় যে গ্রিক সম্রাট আলেকজান্ডার তিনি যখন অনেক রাজ্য জয় করতে করতে বাংলাদেশের সীমান্তে যখন চলে আসছেন, তখন এই বাংলার নারীরা তাকে সমস্ত নারীরা মিলে তাকে বাংলায় ঢুকতে দেন নাই, পরাস্ত করেছিলেন। আর ওই আলেকজান্ডার তার ইয়ে ছিলেন অশ্বরোহী, তার সিংহে তার বাহন ছিল সিংহ, তাকে বাংলায় ঢুকতে দেয় নাই। ওই যোদ্ধার যে নারীরা ছিলেন সেই নারী যোদ্ধাদের সম্মান জানানোর জন্য মা দুর্গারও বাহন সিংহ, তাদেরকে সম্মান জানানোর জন্য এই দুর্গাপূজাটার বাংলাদেশে বেশি বা বাঙালিদের মধ্যে বেশি আবির্ভাব হয়, এটা আমি একটা লেখায় পড়েছি। সে কারণে কি বাঙালি নারীরা বিশেষ করে বাংলাদেশের নারী অনেক শক্তিমান এখন? হতে পারে বা বাঙালি নারীদের অনেক অবদানও আছে, হতে পারে, এটা আমি এটা হতে পারে কিংবদন্তি, আমি এটা একটা বইতে পড়েছি। এবং দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ বইটিতে এই লেখাটা আছে। তা আমি যেটি বলতে চাইছি যে এবং সেখান থেকে কিন্তু মা দুর্গা এই নারী শক্তি, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় আদিতে, তখনও কিন্তু আমরা মাতৃশক্তিরই জয় জয়কার দেখেছি, সেখান থেকে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে কিন্তু মাতৃশক্তিটি জড়িত। এখন আমরা এখানে এই যে দেবদেবের যে মা দুর্গার যে পূজা আপনি ভাবনার কথা বলেছেন, এখানে তিনি যখন আসেন সেখানে আমাদের বাঙালি কালচারের সঙ্গে একটি সম্পৃক্ততা আছে। তিনি আসেন কোত্থেকে, তিনি কৈলাস পর্বতে তিনি থাকেন, তার শ্বশুর বাড়ি, তার স্বামী শিব, তিনি কি তিনি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান, তিনি খুব একটা সংসারী না, সেই স্বামীকে তার টেক কেয়ার করতে হয়। তখন বাবার বাড়িতে তিনি আসেন একবার বছরে, মানে এখন বাবার বাড়িতে তিনি এসেছেন, বাবার বাড়িতে আসার ক্ষেত্রে তার বাধা আছে, স্বামীর বাধা আছে, সেই স্বামী বাধাকে অতিক্রম করে তিনি বাংলাদেশের আসেন, মানে এই পূজার জন্য তিনি আসেন স্বামীর গৃহ থেকে বাবার গৃহে। এই কালচারটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আছে, মানে দুর্গাপূজার যে আয়োজনটা আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত এবং সমাজের ধারাবাহিকতাই হয়তো এই পূজার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং তিনি যখন আসেন তার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আসেন, আমাদের বাঙালি নারীরা যেমন বাবার বাড়িতে স্বামীর বাড়ি থেকে যায়, এবং আসার তার ডানে বায়ে যে যারা থাকছে সেখানে একটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা থাকা দরকার, দুর্গার যে মন্দির সেই মন্দিরে সবকিছু আছে, সেখানে আকাশ আছে, বাতাস আছে, বৃক্ষরাজি আছে, সমুদ্র আছে, মাটি আছে, বৃক্ষরাজি আছে, সর্প আছে, পশু আছে, সবকিছু কিন্তু সুসজ্জিত আছে ওখানে, মানে একটি বিশ্ব ব্রহ্মাণ্ড ওই মন্দিরের মধ্যে সমাগত আছে। তার মানে হচ্ছে যে এই আশার মধ্য দিয়ে আমাদের সামাজিক যে একটি আমাদের আচার আচরণ সেই দিকটি প্রস্ফুটিত আছে, এবং আমাদের রূপ মাধুর্য যে
শরতের যে আমাদের অবয়ব সেটিও মায়ের আশার মধ্য দিয়ে আমরা সেটি শিউলি ফুলের গন্ধের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এই ফুল আমরা মায়ের চরণে দেব তার গন্ধের মধ্য দিয়ে বুঝতে পারি যে মা কিংবা নারিকেলের নাড়ুর গন্ধ দিয়ে উপচার দিয়ে আমরা বুঝতে পারি ঢাকের শব্দের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে মা আসছেন আমাদের দশমীতে আজকে এবং এই দশমীর দিন কিন্তু বধ করেছিল অসুরকে মা দুর্গা এই জন্য দশমী বিজয়া দশমী বলে যে অসুরের বধ করে আজকে আমাদের শুভ সূচনা শুভ বিজয়া দশমী এই দশমীতে আমাদের কালচারটা আলাদা সবাইকে আমরা ইয়ে করি বলা মুশকিল হবে তবে নিশ্চয়ই 150 কোটি হবে আর কি এই দুর্গোৎসব মানে দুর্গা পূজা তো শুধু বাঙালিরা করে না শুধু বাঙালি না এখন এখন বাংলাদেশে আমি একটু বুঝতে চাইছি যে এই পূজাটা সবাই করছে না কেন বা এই যে এক এক জায়গায় এক এক রকম অনেকগুলো কথা উনি বললেন এর কারণটা কি মানে ব্যাখ্যাটা কি একটু বোঝার জন্য জানতে চাইছি আমাদের বাংলাদেশে দুর্গা পূজার প্রচলনটা হয় যে বিশেষ করে এটা বাংলাদেশে প্রাধান্য পায় সেটা হলো যে রাজশাহীতে তাহিরপুরের রাজা কংস নারায়ণ উনি বিশেষ একটা কারণে উনি এই কলিযুগে রাষ্ট্রযজ্ঞ করবার একটা চিন্তা করেছিলেন সেজন্য এই ভারতবর্ষের ভারতীয় উপমহাদেশের সমস্ত পণ্ডিতদেরকে উনি আহ্বান করেছিলেন আহ্বান করে তাদেরকে বলেছিলেন যে আমি এক রাষ্ট্রযজ্ঞ করতে চাই তখন পণ্ডিতরা বিধান দিলেন যে কলিযুগে যজ্ঞ করার কোনো বিধান নেই আর যজ্ঞ করবার মতো পৌরোহিত্য করবার মতো এরকম কোনো পুরোহিতও পাওয়া যাবে না তো সুতরাং আপনি রাষ্ট্রীয় যজ্ঞের পরিবর্তে রাষ্ট্রীয় যজ্ঞের আপনি যে পুণ্য আপনি পেতে পারেন তার সমপরিমাণ পুণ্য পেতে পারেন আপনি আরেকটি কাজ করলে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান করলে সেটা কি সেটা হলো দুর্গাপূজা এবং তাদের বিধান মতোই এবং তাদের যে দুর্গার প্রতিমার যে বর্ণনা সেইটে শাস্ত্র থেকে উল্লেখ করার পরেই রাজা কংস নারায়ণ প্রথম বাংলাদেশের মধ্যে এই দুর্গাপূজা করেন এবং তারই অনুসরণে বাংলাদেশে দুর্গাপূজা প্রচলিত হয় বিশেষ করে সে কারণের জন্যই বাংলাদেশে দুর্গাপূজার প্রচলনটা একটু বেশি এখানে একটা প্রশ্ন আসতে পারে অনেকের মধ্যে যে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব তো আমরা যেমন যেহেতু আমি সেটাই সেখানে আসতেছি কোনটি সেখানেই আমি আসতেছি তো দুর্গাপূজা এখন যেটা সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় যে দুর্গাপূজা সমভাবে প্রচলিত নাই এটা ছিল না কিন্তু ইদানিংকালে পৃথিবীর সর্বত্র এমনকি এখন ইংল্যান্ডে অনেক লন্ডনে অনেকগুলো পূজা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অনেকগুলো পূজা হচ্ছে লস অ্যাঞ্জেলসে পূজা হচ্ছে এবং প্রায় পৃথিবীর সর্বত্রই এখন হচ্ছে তো বাংলাদেশে করছেন আমার প্রশ্ন তবে বাংলাদেশে প্রচলনটা বেশি হয় সেটা হলো যে ওই উৎপত্তিটা বাংলাদেশ থেকে হয়েছিল সেই জন্য বাংলাদেশে এটার প্রাদুর্ভাব বেশি তো মা দুর্গার পূজা বাঙালি করে তাই শুধু নয় অন্যরাও করে এবং যেখানে বিভিন্ন পাশ্চাত্যের যেসব পূজাগুলি যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গার যে সমস্ত বাঙালি বাদেও আরো যারা সেখানে আছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ তাদের কাছে কি এমনিতে অন্য অন্য যারা আছেন তারা কি দিওয়ালিকে সবচেয়ে বড় দিওয়ালিকে ভারতের কিছু কিছু জায়গায় এক একটাই জায়গায় এক একটা প্রাধান্য পায় নেপালে তবে নেপালেও দুর্গাপূজা যেমন ভারতের কলকাতাতে দুর্গাপূজা সবচেয়ে বড় অনুষ্ঠান হয় নেপালে আছে বাঙালি বলে নেপালে আপনার যে ওখানে নেপালের সবচেয়ে বড় মন্দির যেটা আছে পশুপতিনাথ মন্দির তো সেখানেও আপনার নেপালের বিভিন্ন জায়গায় দুর্গাপূজা এখনো সেখানে হিন্দুরা করে তো যাই হোক দুর্গাপূজার যে থিম মানে ওইভাবে কমন কোন ধর্মীয় উৎসব সেটি বলা যাবে না মানে নন বেঙ্গলি বেঙ্গলি মূলত বিষয়টি হলো অঞ্চল ভেদে বা মূলত মানে যিনি দুর্গা তিনি লক্ষ্মী তিনি মা কালী এবং সব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ এটা তো সেই জন্য এখান এক এক জায়গায় এক একটা প্রচলন আছে কিন্তু মূলত একই শক্তির উপাসনা
আর উনি যে কথাটি বললেন যে দশপ্রহরণ ধারিণী দেবী দুর্গা, এখানে যে কথাটি ওইখানে আমি রিপিট করব না, তো ওখানে একটি জিনিস মানে বিশ্বাসের মধ্যে আসে, সেটি হলো যে দুর্গার দশ হাত, দশ হাতে দশপ্রহরণ, প্রহরণ বলতে অস্ত্র। তো এখন এবং দেবতাদের সম্মিলিত শক্তি দেবী দুর্গার উপর আরোপিত হয় এবং সেই শক্তির বলেই তিনি অসুরকে বিনাশ করেন। তো এখানে একটা জিনিস উপলব্ধি করা যায় যে ঐক্য, যে সমস্ত দেবতার ঐক্যবদ্ধ শক্তি। তাহলে এখানে সামাজিক যে ঐক্য, দেবী দুর্গা সমস্ত শক্তির সম্মিলিত রূপ, তাহলে সমাজকে সেভাবে রক্ষা করতে হলে সবার মধ্যে ঐক্য এবং শক্তি সন্নিবেশিত করা, ঐক্যবদ্ধ করা, এটার একটি ধারণা এখান থেকে পাওয়া যায়। আর আমরা যেটা বাংলাদেশে একটি আমরা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ, এটা আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিন্তু আমরা এখানে বাংলাদেশে এমন একটি সমাজ গড়তে চাই, একটি সুন্দর সমাজ আমরা গড়তে চাই, যেটা কল্পনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, যে যে ঐক্যটা সৃষ্টি এবং সম্মিলিত যে শক্তির একটা একীভূত রূপ। তো আমরা এই সমাজটাকেও সেইভাবে আমরা গড়তে চাই, ঐক্যবদ্ধ একটি সমাজ আমরা গড়তে চাই এবং সেটি এই পূজোর মধ্য দিয়ে। হ্যাঁ, বাংলাদেশে, বাংলাদেশে দেখেন, বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। বাংলাদেশে হিন্দু মুসলমান পরস্পর পরস্পরের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে কিন্তু পার্টিসিপেট করে। আমরা যেরকম ঈদের অনুষ্ঠানে, আমি বলতে পারি যে ঈদের অনুষ্ঠানে যার অন্যান্য যে মুসলমান, আমার যে মুসলমান বন্ধুরা আছে তাদের যে খরচ হয় তার থেকে আমার কিন্তু কম খরচ হয় না। আবার দুর্গাপূজায় আমার মুসলমান বন্ধুরা সবাই আমার সঙ্গে সহযোগিতা করে, আমার সঙ্গে আসে, আমরা পরস্পর পরস্পরের যে উৎসবে ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এখানে যে মুসলমানরা যে দুর্গাপূজার পূজার অংশটা তারা পার্টিসিপেট না করতে পারে, কিন্তু পূজার যে উৎসবের অংশটা, আনুষঙ্গিক যে সব উৎসবের যে অংশটি আছে সেটা সমানভাবে পার্টিসিপেট করে। আবার আমরাও কিন্তু ধর্মীয় ঈদের ওই ধর্মীয় অনুষ্ঠানটাই আমরা অংশগ্রহণ করলাম না, কিন্তু উৎসবের যে অংশটি আছে সেটা কিন্তু আমরা সমানভাবে পার্টিসিপেট করি। হিন্দু ধর্মটায় আপনি যেটা জানতে চাইছিলেন যে দুর্গা পূজাটা আমরা করছি, আমাদের হিন্দুদের এটা বাংলাদেশে মূল পূজা, ইন্ডিয়াতে অনেক জায়গায় এটা মূল পূজা না কেন? দক্ষিণ ভারতে দুর্গা পূজাটা তো আমরা দেখি না, আমরা দেখি সেখানে হলিটা মূল পূজা, কালী পূজার পরে যেটা হয় সেখানে অনেক জায়গায় কালী পূজাটা, শিব পূজাটা বলে। এটা হয়েছে কি, হিন্দু ধর্মে দেবতা বা প্রতিমা বা প্রতীকের মাধ্যমে কিন্তু পূজাটা করা হয়। আচ্ছা, এই পূজাটা, এই প্রতীক বা প্রতিমা, এটি কিন্তু ভক্তের কল্পনার মতো, কল্পনার মধ্য দিয়ে করা হচ্ছে, সেটা কিরকম? এখানে বলা হচ্ছে যে জল, জল আমরা জলের তিন অবস্থায় আমরা দেখি, জলকে আমরা যখন একটি আধারে রাখি পাত্রে আছে, আবার তার বায়বীয় অবস্থা আছে, নিরাকার অবস্থা আছে, আবার যখন বরফ তখন সে সাকার অবস্থায় আছে। ঠিক তেমনি হিন্দু ধর্মে বলে যে ভক্ত যখন তার ভগবানকে সে চেষ্টা করে, ধ্যান করে সে কাছে পেতে চায়, ভক্ত যদি সন্তুষ্ট করতে পারে তখন ভগবান তার রূপ ধারণ করে ভক্তের কাছে সে রূপে ধরা দিতে পারে, তখন সে সাকার হতে পারে, এটা হিন্দু ধর্মে বিশ্বাস করে। আবার সে নিরাকার এবং সাকারও হতে পারে, সব রূপেই সে আবির্ভূত হতে পারে। যেমন কবি নজরুল বলেছেন কি, তুমি বহুরূপী, তার কবিতায় লিখেছে, তুমি বহুরূপী তুমি রূপহীন, তব লীলাহেরি অন্তবিহীন। আবার রবীন্দ্রনাথ লিখেছেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, ভগবানের উদ্দেশ্যে তিনি লিখেছেন। তো এই তার মানেটা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের ভক্তরা বা বাঙালিরা তারা হয়তো মা দুর্গাকে তার ভক্ত বেশি, মা দুর্গার মধ্য দিয়ে বা তার ওই প্রতিমার মধ্য দিয়ে, এবং দুর্গা প্রতিমার যে গড়ন, প্রতিমাটাকে যে আমরা গড়ি, এই প্রতিমা এক এক মন্দিরে কিন্তু এক এক ধরনের, ফিক্সড কোনো ইয়ে নাই। তার মানে কি, ভক্ত
ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হন তাহলে তিনি সবই পারেন, সবই পারেন, তিনি ইচ্ছে করলে সাকার হতে পারেন, তিনি ইচ্ছে করলে নিরাকার হতে পারেন, তিনি যদি আকার ধারণ করতে না পারেন তাহলে ঈশ্বরকে সর্বশক্তিমান বলা যাবে না, কারণ উনি তো তাহলে সাকার হতে পারেন না। তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান তাহলে সাকার হতে পারবে, সাকার হবে, নিরাকার হতে পারবে, তাহলে তো সর্বশক্তিমান হয়। মানে হিন্দু ধর্মের বিশ্বাস এটা, হিন্দু ধর্মের বিশ্বাস। আর আরেকটি জিনিস হলো যে আমাদের প্রতিমা এবং মূর্তির পূজা কিন্তু হিন্দুরা করে না। সেটা হলো এরকম যে আজকে দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে, সেখানে মাটি আছে, কাঠ আছে, বাঁশ আছে, খড় আছে, মাটি আছে, রং আছে, সব মিলিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। কিন্তু প্রতিমা অ্যাকচুয়ালি প্রতিমাকে সামনে রেখে ঈশ্বরকে কল্পনা করেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে পূজা শুরু হওয়ার প্রারম্ভে এতে একে মানে ওই যে দৃষ্টি মানে চক্ষু দান করা হয়, তারপরে এতে মানে পুরোহিত মন্ত্রের মাধ্যমে তাকে বলেন যে হে মা দুর্গা দেবী, তুমি এই মূর্তির মধ্যে অবস্থান করো, আমি তোমার ধ্যান করতে চাই, আমি তোমার পূজা করতে চাই। কিন্তু সেটা কিন্তু মূর্তি না, মূর্তির মধ্যে তাকে অবস্থান করতে বলা হয় এবং তাকে তাকে পূজা করা হয়। অর্থাৎ দেবী কিন্তু নিরাকার এবং তিনি ওই মূর্তির মধ্যে তাকে অবস্থান করতে আহ্বান করা হয়। তাহলে মূর্তিটা কিন্তু দেবী না, মূর্তিটা কিন্তু দেবতা না, কিন্তু মূর্তিটা হচ্ছে প্রতীক। মানে স্বামী বিবেকানন্দ বলছেন মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। মানে মূর্তি পূজা করে না, মূর্তির মধ্যে মূর্তিকে ভগবানকে দেখে আমি আত্মহারা হয়ে যাই। এবং মূর্তি যদি এখানে গুরুত্বপূর্ণ নাই হয় তাহলে আপনি আপনার ফাদারের যে ছবি, সেই ফাদারের ছবিকে আপনি পায়ে মাড়াতে পারেন না কেন? সেটা তো কাগজ এবং সেটা কাঁচ এবং সেটা কাঠ। তো সুতরাং সেই ছবিটা আপনার কিন্তু ফাদারের মৃত ফাদার পিতা তার কিন্তু ছবি এবং তার প্রতীক। তাহলে সেটার মধ্যে কিন্তু আপনার পিতা নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনার পিতার ছবি আপনি পায়ে মাড়াতে পারেন না, কারণ সেটা আপনার পিতার ছবি। তো এখানে বিষয়টি হলো যে আপনি যদি সেটা মানেন, এখানে ডিফারেন্স আছে। আমরা কল্পনায় ভক্ত তার কল্পনায় ভগবানকে রূপ দেন, আর ওখানে একটা ফিক্সড আছে, কিন্তু কল্পনায় রূপ দিলেও ভগবান ভক্ত ভগবানকে যে রূপে কল্পনা করেন পূজা তো পাঁচ দিন ধরে হয় এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, একটু এই দিনগুলোর সম্পর্কে একটু ধারণা। ষষ্ঠীতে দেবীর ষষ্ঠাদি কল্প অর্থাৎ আবাহন বোধন এবং আমন্ত্রণ নদীবাস প্রভৃতি অনুষ্ঠান এই ষষ্ঠীর দিনে হয়ে থাকে। এবং এই ষষ্ঠীতে সন্ধ্যাকালে দেবীর বোধন হয়, যেটাকে আমরা পুরনো শাস্ত্র মতে দেবীর বোধন হয় বিল্ল বৃক্ষে অথবা এই যেটা বিল্ল শাখায় আমরা বলি বিল্লপত্রাঞ্জলি। এবং সপ্তমী থেকে ষষ্ঠী পর্যন্ত সপ্তমী থেকে নবমী পর্যন্ত কিন্তু প্রতিমায় দেবীর অর্চনা হয়ে থাকে। আবার সপ্তমীতে ষষ্ঠী পরের দিন যেটা সপ্তমী সেই দিন অন্যতম অনুষ্ঠান হচ্ছে নবপত্রিকা, এবং ওই দিন প্রবেশ করে কদলী বৃক্ষ সহ আটটি উদ্ভিদ এবং জোড়াবেল একসাথে শাড়ি দিয়ে পরিয়ে বধূর মতো করে তৈরি করা হয়, দেবীর পাশে স্থাপন করা হয়, যেটাকে অনেকে বলে যে কলাবু, এবং সেখানেই দেবীর পূজা করা হয়। আর অষ্টমীর দিনে অষ্টমীতে বিশেষ যেটা অনুষ্ঠান সেটা অষ্টমী এবং নবমী তিথির সন্ধিতে দেবীর বিশেষ পূজা হয়, সেটা হচ্ছে সন্ধি পূজা, এটা হচ্ছে অষ্টমীর বৈশিষ্ট্য। এবং অষ্টমী তিথিতে কোনো কুমারী বালিকাকেও পূজা করা হয়, সেটা কুমারী পূজা বলা হয়। কুমারী পূজা সম্বন্ধে আমি পরে আবার বিশদভাবে বলবো। আর নবমীতে হয় যেটা সেটা হচ্ছে যে হোমযজ্ঞ, এই হোমযজ্ঞের দ্বারা পূজার পূর্ণহতি দেওয়া একটা রীতি আছে, সেই জন্য এটা নবমীতে হয়। আর দশমী যেটা সেটা হচ্ছে যে দশমী তিথিতে দেবীর বিসর্জন হয়, এবং এই পূজোর দশমী তিথি বিজয়া দশমী নামে পরিচিত, এবং এই দিনই দেবী আমাদের থেকে বিদায় নেন এবং তাকে নিয়ে আমরা বিসর্জন দিই কোথাও হয়তো নদীতে বা পুকুরে আমরা বিসর্জন দিয়ে দেবীকে বিদায়। এটি বিসর্জন কেন, মানে তিনি তো বিদায় নিচ্ছেন আবার আসবেন বছর। হ্যাঁ, তিনি আসছেন ধরাতে আমাদের মঙ্গলের জন্য, তিনি আমাদের আশীর্বাদ মঙ্গল, আমরা তার কাছে কামনা করলাম, সবকিছু তিনি আমাদের মাঝে দেখা দিলেন,
কিন্তু দেবী কিন্তু আবার চলে যাবেন, চলে যাবেন তার জায়গায়, কিন্তু আমাদের জন্য তিনি আবার বছর শেষে আবার আসবেন। এটাই কৈলাস পর্বতে চলে যাবেন। এটাই হচ্ছে রীতি। তো এইভাবেই পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা এইভাবে পালন করি। কুমারী পূজা, আর কুমারী পূজা সেটা যেটা যেটা বললেন আমি এই আমাদের অপুদি, সেটাতে উপনিষদের ভাষায় কবি যেটা বলছেন যে পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ের মাঝে চিন্ময়ী হেরি হয়ে যায় আত্মহারা। অর্থাৎ কাঠ মাটি দিয়ে গড়া পুতুল শুধু মৃন্ময় রূপ না, এটা হচ্ছে তাহার মায়ের চিন্ময়ী জীবন্ত রূপ এবং তাকে আমরা শ্রদ্ধা বা পূজা করি। অর্থাৎ সেইটা কল্পনা করি যে মা আমাদের সামনে আছেন, আমরা তার কাছে নিবেদন করছি, আমাদের যত কিছু চাওয়া পাওয়া সবকিছু তার কাছে আমরা বলছি। এই কুমারী পূজাতে আরেকটা যেটা হয়, মাতৃভাবে ঈশ্বরের আরাধনা করা হয় এবং কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগৎজনী উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। আরেকদিকে দুর্গাপূজার অষ্টমী নবমীতে সাধারণত 5-7 বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে, মানে দেবী দুর্গার পাশে রেখেই কিন্তু দেবীজ্ঞানে সেটা পূজা করা হয়, দেবীজ্ঞানই করা হয়, মানে ধরা হয় যে তিনিই দেবী এবং সেই দুর্গাজ্ঞানে পূজা করে সকলের মধ্যে মাতৃভাবের সঞ্চার করা হয়। যে মাতৃভাব যেটা আমাদের যে মাতৃত্ব, আমরা যে মাকে যে আমরা শ্রদ্ধা করি সেই শ্রদ্ধাটা কিন্তু করি এবং প্রায় সর্বজাতীয় কন্যাকেই কুমারী রূপে পূজা করা যেতে পারে। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, এই মাতৃশক্তিকে উপাসনা করা হয় দুর্গা পূজার কুমারী পূজার মাধ্যমে। মাতৃ যে শক্তি, অর্থাৎ মা যে আমাদের সর্বশক্তি, মায়ের আশীর্বাদেই কিন্তু আমরা সন্তানরা বড় হই, এইটাই কিন্তু আরাধনা পূজা দেওয়া হয়। মাতৃভাবে ঈশ্বরের আরাধনা বৈচিত্র্যময় আরাধনার একটি রূপ। প্রত্যেক নারীকে মাতৃভাবে ভাবনা মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা। প্রত্যেক নারীকে যে এই মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে মাতৃভাবে তাকে ভাবনা করা, অর্থাৎ তাকে চিন্তা করা, যথার্থ মূল্যায়নের সমাজে তাকে উচ্চাসনে সমাসীন করা। অর্থাৎ সমাজে এই যে আমরা অনেক সময় মেয়েদেরকে ছোট করতে চাই যে পুরুষরাই শাসিত, সেটা কিন্তু তা মেয়েদের স্থানও যে উচ্চাসনে আছে সেটাও কিন্তু এই কুমারী পূজার মাধ্যমে বোঝানো হয়। সমাজও তেমনি পুরুষ শক্তি দ্বারা চলতে পারে না, কুমারী পূজা নারীকে মূল্যায়নের একটি সর্বোচ্চ শাস্ত্রীয় বিধি। অর্থাৎ আমরা যে মূল্যায়ন করি মহিলাদেরকে নারীকে, এটা কিন্তু কুমারী পূজার মহত্ব। অধ্যাপিকা উপকূল, আপনি একটু বলছিলেন যে বিজয়ের দশমীর দিনে আচার অনুষ্ঠান কি ধরনের, মানে সামাজিকতা কি ধরনের কি করেন আপনারা বা অন্যান্য দিনগুলোতে, একটু যদি শুনি। আর সেই সঙ্গে একটু সময় আমার হাতে খুব বেশি নেই, একটু যদি বলেন যে আপনার শৈশবের সেই সময়কার পূজা আর এখন সময় বদলাবার সঙ্গে পূজোর ধরন ধারণ এবং আচার অনুষ্ঠান বা সামাজিকতার বদলটা কি হয়েছে, একটু 2 মিনিটে সারবেন আপনি? হ্যাঁ, এটা একেবারেই অনেক অনেক ডিফারেন্স হয়ে গেছে। ছোট সময় আমরা সেই নারুমর গন্ধের টেস্টটাও এখন আর পাই না, চেঞ্জ হয়ে গেছে। এমনকি সেই ফুলের গন্ধটাও নাই এখন, ফুলের গন্ধটার মধ্যে কেমন যেন একটা আলাদা পরিবর্তন দেখি। এই লাইটিং তখন হয়তো জ্যোৎস্নার আলোতে আলোকিত বেশি হতো, সেই আলোক সজ্জার আলোকে আমরা সঠিক যে জ্যোৎস্নালোকিত পূজার মণ্ডপ সেটিকে আর প্রত্যক্ষ করতে পারি না। ছোট সময়ের সেই, তখন তো বয়সও ছোট ছিল, তখন উচ্ছ্বাস আনন্দটা হয়তো অন্য ধরনের ছিল। আর তখন পূজা আসবে, মাসব্যাপী ছিল পূজার আনন্দটা, এবং দুর্গাপূজাটা কিন্তু মাসব্যাপী, কারণ এর পরে লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা, মানে এবং এটা হলো এই মাসটা দামোদর মাস বলে, এই মাসটাকে পুরোটা মাসই পূজা এবং এটার প্রস্তুতিটা শুরু হয় মাসব্যাপী, কারণ ওই মুড়ি ভাজতে হবে, খই ভাজতে হবে, খই বাজতে হবে, নাড়ু বানাতে হবে বাড়িতে, এগুলো নিয়ে বিশেষ করে গ্রামের বাড়িগুলোতে, ঢাকা শহরে এটা বোঝা যাবে না, এটা নিয়ে অনেক আগে থেকেই তার বানানো, আত্মীয় স্বজন আসবে, বেড়াতে আসবে এবং থাকবে বেশ কিছুদিন, বিশেষ করে মেয়েরা যাদের শ্বশুর বাড়ি যে আছে তারা বাবার বাড়িতে আসবে, সেই জিনিসগুলো তার এখন নাই। এখন মূল সামাজিকতা কি বিজয়ের দিনই? এখন মূল সমাজ না, মূল সামাজিকতা শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। বিজয়ের দিন যেটিতে মা সেদিন চলে যাবেন, বিসর্জন দেওয়া হবে সেদিন, বিশেষ করে যারা বিবাহিত মেয়েরা বা বউয়েরা তারা মাকে সেদিন বিদায় জানাতে যাবেন, মাকে পূজার মণ্ডপে নামানো হবে, সিঁদুর পরায় তখন এক মানে এক বিবাহিত নারী আরেক বিবাহিত নারীকে সিঁদুর পরিয়ে দেয়, সিঁদুর রাঙিয়ে দেয়, অশ্রু সজল চোখে মাকে বিদায় দেওয়া হয়, এটাই আর কি, এবং মিষ্টি মুখ
করানো হয়, তারপরে রান্না টান্না ভালো সব দিনই চলে, ওই দিনও হয়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া হয়। এবং সবচেয়ে যেটা আর কি বড় কালচার, যে আগে যেটা করা হতো চিঠি লিখা হতো, চিঠি লিখে আত্মীয় স্বজনকে বিজয়ের শুভেচ্ছা দেওয়া হতো, এখন এসএমএস বা টেলিফোন করা হয়। এই এই কালচারগুলো আপনার কাছ থেকে আমার বিদায় নিতে হবে। আমি জাস্ট একটু গ্রাম বাংলা, যেহেতু আপনি জনপ্রতিনিধি এবং মাগুরার কথা আপনি নিজেই বলছিলেন, গ্রাম বাংলায় কি পুজোর ইয়ে বদলে থেকে না, বা এখনো কিরকম হয়, বা শহরের সঙ্গে পার্থক্যটা কি? শহরে যে পরিবর্তনটা এসেছে, যে পূজার মধ্যে যে চাকচিক্য এবং আগের যে ভাবগম্ভীর যে পরিবেশ, ধর্মীয় বিষয়টির যে সেখানে গুরুত্ব, সেটা এখন সবচেয়ে গুরুত্ব পায় এখন জাঁকজমক এবং আলোকসজ্জা, তারপরে আরো গান টান ইত্যাদি, যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন শহরে যেরকম পরিবর্তন এসেছে, বাংলা বাংলা গ্রাম বাংলায়ও সেরকম পরিবর্তন এসেছে। কারণ গ্রাম বাংলায় আজকে এখন বর্তমানে গ্রামগঞ্জের মিডিয়া তারপরে এত বেশি মানে বাংলাদেশের মানুষকে একীভূত করে ফেলেছে যে এখন শহরের সংস্কৃতি আর গ্রামের সংস্কৃতি খুব একটা পার্থক্য নেই। এখন শহরে যা কিছু হচ্ছে, আর এত আমাদের তথ্য প্রযুক্তি এত বেশি আমাদের মানুষের হাতের নাগালের মধ্যে পৌঁছে গেছে যে আমাদের কোনো বিষয়গুলি জানতে এখন খুব বেশি সময় লাগে না। সুতরাং আজকে যে পরিবর্তনটা এসেছে শহরের পূজা উৎসবে, পূজা পার্বণে, গ্রাম বাংলায়ও সেরকম পরিবর্তন এসে গেছে। তো সেটা মানে আমাদের আগের যেটা ছোটবেলায় যেটা দেখেছি, সেরকম যে ধর্মীয় বিষয়টা আগে প্রাধান্য পেত এবং পূজার যে ধর্মীয় অংশটুকু এবং ভাবগাম্ভীর্য সে যেরকম ছিল, সেটা এখন ক্রমান্বয়ে হৈহুল্লোড়, আনন্দ, নাচ গান, আলোকসজ্জা, এটুকু এদিকের এদিকে বেশি ঝুঁকে পড়ছে। উৎসবের আবহাওয়াটা অনেক বড়, উৎসবের আবহাওয়াটাই বেশি, ধর্মীয় বিষয়টা ক্রমান্বয়ে একটু পিছনে চলে যাচ্ছে এরকম হবে। আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলেই আমরা পরস্পরের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা সুন্দরভাবে পালন করে থাকি, এবং বাংলাদেশে এই সাম্প্রদায়িক ইয়ের ঊর্ধ্বে উঠে এবং অসাম্প্রদায়িক চেতনার ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িকতাকে এবং জঙ্গিবাদকে এখানে প্রাধান্য দিয়ে কেউ সাফল্য অর্জন করতে পারবে না। কারণ বাংলাদেশ চিরাচরিতভাবে অসাম্প্রদায়িক, বাংলাদেশের প্রকৃতিও অসাম্প্রদায়িক, বাংলাদেশের মানুষ উগ্র নয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্ত। এবং যেহেতু আমাদের দেশের প্রকৃতি অত্যন্ত শান্ত এবং আমাদের দেশের প্রকৃতি নাতিশীতোষ্ণ, এখানকার মানুষ কিন্তু উগ্র হয় না, এখানকার মানুষ জঙ্গি হয় না। এবং অন্যান্য যে শুষ্ক আবহাওয়ার মানুষরা যেরকম রুক্ষ হয় এবং তাদের চরিত্র যেরকম রুক্ষ হয়, তো বাংলার প্রকৃতি কিন্তু বাংলাদেশের মানুষকে অসাম্প্রদায়িক করেছে, সহনীয় করেছে এবং মানবিক গুণ সম্পন্ন করেছে। সেই জন্য আমাদের সেই মানবিক গুণ সম্পন্নই আমাদের বাংলাদেশের মানুষ থাকবে, এবং বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়বার জন্য সবাই সমবেতভাবে কাজ করবে, সুন্দরভাবে এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটি সুন্দর সমাজ গঠন করবে। ডক্টর চৌধুরী, শেষ করতে হবে এবং শেষ করবেন গানের মধ্য দিয়ে। অধ্যাপক অপুকিল তো আপনার সঙ্গে আছেনই, আমি আশা করব যে শ্রী বীরেন শিকদার আপনাদের সঙ্গে যোগ দিবেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুর্গা ব্রহ্মশক্তি স্বরূপিণী, তিনি সর্বক্ষেত্রে সবসময় বিরাজমান, তিনি বিজয়া দশমীর দিন চলে গেলেও তিনি কিন্তু আমাদের মধ্যেই আছেন। তাই আমরা সবাই যেন সবার সুখে দুঃখে এগিয়ে আসতে পারি, সকলে দুঃখ কষ্ট নিজে ভাগ করে নিতে পারি এবং দুর্গাপূজার আনন্দ যেন সকলের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, এটাই হবে আজকের দিনে আমাদের কামনা। এটি গানের সঙ্গে শেষ হবে। তো গানটা যেটা আমি আরেকটি গান দিয়ে শেষ করতে চাই, সেটাও একটি মা দুর্গার উপরে। আদ্যা শক্তি শ্রী দুর্গা এলো জগতে, অসুর বধিতে বাঁচাতে উৎপীড়িতে,
শ্রী চণ্ডী চণ্ডী এলো রে মাতৃরূপে আদ্যা শক্তি শ্রী দুর্গা এলো জগতে দুর্গা জননী দাও তুমি শক্তি শুদ্ধ জ্ঞান দাও দাও প্রেম ভক্তি মোদের রক্ষা করো বরা ভয় বর্মে চিন্ময় জ্যোতি দাও প্রতি অনুতে শ্রী চণ্ডী চণ্ডী এলো রে মাতৃরূপে আদ্যা শক্তি শ্রী দুর্গা এলো জগতে সর্বজীবে তোমাতে বসতি সর্বাশ্রয় মা তুমি ভগবতী অসুর মেতেছে আজ এই পৃথিবীতে শক্তি দাও মা অসুর বোধিতে শক্তি দাও মা অসুর বোধিতে শ্রী চণ্ডী চণ্ডী এলো রে মাতৃরূপে আদ্যা শক্তি শ্রী দুর্গা এলো জগতে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, অধ্যাপিকা অপু উকিল এবং শ্রী বীরেন শিকদার, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং আপুজোর শুভেচ্ছা। দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছিলেন বিশেষ হিন্দু ধর্মাবলম্বী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন সকলকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। বাংলাদেশ সবার জন্য বাসযোগ্য হোক এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।